তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি নেভি পার্থ। সো বন্ধুরা কেমন আছো? সো আজকে আমরা আমাদের এরিয়াতেই ঘুরব। তো আজকে কি আজকে মনে হয় ষষ্ঠী না সপ্তমী? না আজকে পঞ্চমী, আচ্ছা সরি আজকে হচ্ছে পঞ্চমী। তো আজকে মোটামুটি আমাদের ঘোরার প্ল্যান হচ্ছে সোদপুরেই, আমাদের এরিয়াতেই ঘোরার প্ল্যান। তো এখন বেরোবো, একটু পরে অলমোস্ট 7টা বেজে গেছে। তো আজকে প্ল্যান হচ্ছে সোদপুর এরিয়াতে যত ঠাকুর আছে সব দেখবো হেঁটে হেঁটে, তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসার প্ল্যান আছে। তো তোমাদের অলরেডি তোমাদের ঘোরাঘুরি স্টার্ট হয়েছে নাকি এখনো হয়নি সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাও তোমরা। আর অনেকের ছুটি এখনো হয়নি জানি, অনেকের সপ্তমী দিয়ে ছুটি হবে। তো তোমাদের কাদের কাদের সপ্তমী থেকে ছুটি পড়ছে আর কি কি প্ল্যান করছো, কোথায় কোথায় ঘুরবে, কোন সাউথে যাবে না নর্থে যাবে, কোথায় কোন দিন যাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্টে লিখে তোমরা জানাও। আজকে তো তোমরা যেমন জানোই দেখতেই পাচ্ছ অলরেডি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন বসে আছি, সবাই রেডি হচ্ছে অলমোস্ট হয়ে গেছে নাকি? সবাই রেডি হয়ে গেছে অলমোস্ট, এই যে জানতো তো রেডি অলরেডি দাদা মানে শান্তু বোকা ছেলে, ঠিক আছে। তো এখন আমরা অলমোস্ট রেডি, তো এখন বেরোবো একটু পরে, তো সাথে থাকো দেখতে থাকো। ও আজকে দিয়ে আজকে শর্টসের চ্যানেল খুলেছে, তো তোমরা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সবাই ওর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো। তো ওর চ্যানেলের নামটা কি লিখেছিস বলে দে, ট্রাভেল উইথ শান্তনু, ট্রাভেল উইথ শান্তনু। এই চ্যানেলটায় অবশ্যই গিয়ে তোমরা ভিডিওগুলোকে দেখো আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেই, সেটা তো আর বলার দরকারই নেই তোমাদের, জানোই তোমরা করবে। তো এখন অলরেডি খেলাও চলছে, খেলাও দেখছিলাম, খেলা অলরেডি শেষ হতে চলেছে, ইন্ডিয়া জিতবে সেটা দেখাই যাচ্ছে। তো এরপরে চলো তোমাদের প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে তো চল তাহলে বেরোনো যাক নাকি? তো চলো বেরোনো যাক বন্ধুরা। বন্ধুরা এখন আমি অলরেডি সোদপুরে নেমে পড়েছি, সোদপুরে নেমে বিটি রোড দিয়ে শহীদ কলোনির প্যান্ডেলটা প্রথমে দেখতে যাচ্ছি। এখন প্রচুর লাইন আছে, ভিআইপি পাসে ট্রাই করছি, দেখা যাক কি হয়। তো এখন আমরা যাচ্ছি, এখন ডিসাইড করা হচ্ছে যে কী করে পাস নিয়ে কী করে যাওয়া যেতে পারে, কারণ আমার চারজনের পাস পাঁচজন আছি, তো ট্রাই করছি। বন্ধুরা তো অবশেষে অনেক লাইন ছিল কিন্তু আমাদের লাইন দিতে হয়নি, কারণ আমরা পাস পেয়ে গেছিলাম। তো পাস নিয়ে চলে এসেছি এখন, যেমন তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শহীদ কলোনির প্যান্ডেল, যেটা থিম লন্ডন ব্রিজ যেটা আছে সেইটাই আর কি বানানো হয়েছে, লন্ডন ব্রিজের ওপরেই থিমটা করা হয়েছে, খুব সুন্দর। যেমন দেখতে পাচ্ছ সামনেই লন্ডন ব্রিজটা দেখাচ্ছে, তার নিচে রিভার, সাইডে দেখতে পাচ্ছ এরকম স্ট্যাচুস ছিল, নিচে একটা জাহাজের মতন স্ট্রাকচার বানানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। তো তোমরা দেখো, দেখে উপভোগ করো কেমন লাগলো অবশ্যই জানো। এটা আমাদের সোদপুরেই, সোদপুরে শহীদ কলোনি, খুবই ভালো প্যান্ডেলটা, প্রতিবারই খুব ভালো প্যান্ডেল বানায় আমাদের সোদপুরে এই শহীদ কলোনি, সবসময়ই ফাস্ট হয়। তো তোমরা দেখে অবশ্যই জানাও, যারা বাইরের দিকে বাইরে থাকো তারাও জানাও কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেলটা, আমার তো খুবই অপূর্ব লেগেছে, তোমাদেরও কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে জানাবে। তো দেখতে থাকো, সামনে যেমন দেখতে পাচ্ছ এই দুর্গা প্রতিমা সামনে, সামনে একটা টাইম স্কোয়ারের ঘড়ি টড়ি এগুলো বানিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন দুর্গা প্রতিমা, ভারী মিষ্টি লাগছিল দুর্গা মার মুখটা। ওরা ওপরে যেই লন্ডন ব্রিজের সিনটা বানিয়েছে, তো প্যান্ডেলটার ওপরেও একটা দুর্গা প্রতিমার স্ট্রাকচার ছিল, বাট এখানে ও দুর্গা প্রতিমা রেখেছে যেটাতে মেন পুজোটা হয়েছে এইটাতে, আর ওখানে একটা মূর্তি ছিল ওপর দিকেও। তো আমরা সবগুলোই দেখে ফটো তারপরে আমরা আরেকটু দেখে এখান দিয়ে, কেননা প্রচুর ভিড় হয়ে গেছে, তো তাড়াতাড়ি দেখে এখান থেকে কয়েকটা সামনের দিক দিয়ে ভিডিও করে তোমাদের জন্য দেখানোর জন্য
এখান থেকে বেরিয়ে গেছি, তারপরে নেক্সট প্যান্ডেলের জন্য যাচ্ছি আমরা। কেমন দেখলি বল? খুব ভালো, ভালো দেখেছিস? একদম, ও ফাটিয়ে দিয়েছে, ফাটিয়েছে। এখানে শহীদ কলোনি প্যান্ডেলটা খুবই খুবই সুন্দর হয়েছে। যারা যারা তোমরা এখানে সোদপুরে এদিকে থাকো, সবাই আসো এদিকে শহীদ কলোনি প্যান্ডেলটা দেখে যাবে, ভালো হবে। প্রচুর লাইন, লাইন প্রচুর, লাইনটা প্রচুর আছে, বুঝলে তো? সেই বুঝে তোমরা এসো, আর যাদের পাস থাকবে তারা অবশ্যই আসো, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের পাস থাকবে না, টাইম নিয়ে আসবে, 4-5 ঘন্টার মতো লাগবে, কী বলিস? তো সেই বুঝে এসো। আমরা দেখে নিয়েছি শহীদ কলোনি এখন কমপ্লিট, এখন শহীদ কলোনি কমপ্লিটের পরে এখন আমরা রাস্তা পার হয়ে অনেকগুলো প্যান্ডেল আছে ওগুলো দেখতে দেখতে যাচ্ছি। এরপরে আমরা এখন যাবো হচ্ছে পিয়ারলেসে, পিয়ারলেসে যাবো না? হ্যাঁ, 42 কলোনিতে যাবো এখন। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এবার আমরা চলে এসেছি, যেমন আমি বলছিলাম যে আমাদের শহীদ কলোনি থেকে ঠাকুর দেখার পরে পিয়ারলেস যাওয়ার মাঝে রাস্তার ওপরে অনেকগুলো ছোটো ছোটো প্যান্ডেল করে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, সেগুলোই আমরা দেখতে দেখতে এগিয়ে চলছিলাম। তো ফার্স্টেই এই প্যান্ডেলটা পড়ল, তো আমরা এই প্যান্ডেলটায় গেলাম ভেতরে। খুব সুন্দর মূর্তি বানিয়েছে, খুব ভালো লাগছিলো দেখে। ভেতরে স্ট্রাকচার ডিজাইন খুব ভালো করেছে, ইন্টেরিয়ারটা খুব সুন্দর হয়েছে। তো তারপরে এখান থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে এই প্যান্ডেলটায় আসলাম। তো এই প্যান্ডেলটা যেমন তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে, একটু পুরোনো দিনের বাড়ির মতন বানিয়েছে। সাথে এটা অ্যাকচুয়াল যেটা ভেতরে যাবে, তোমরা যাওয়ার পরে দেখতে পাবে, আমি যা জানলাম বাইরে দিয়ে, থিমটা বানিয়েছে হচ্ছে রিইউজ। অ্যাকচুয়ালি পুরোনো জিনিস কেমন করে রিইউজ করতে হয়, যেন কোনো কিছু ওয়েস্ট না করা হয়, সেইটাই ওরা বোঝাতে চেয়েছে এই থিমের মাধ্যমে। তো এই যে যেমন দেখতে পাচ্ছ সামনে স্ট্রাকচারটা, এই যে আমার দাদা দিদি এরা সবাই ভেতরে যাচ্ছে, তো সবাই এখন ফটো ভিডিও করছে, আর আমিও এই ভেতরে ঢুকে আছি। যেমন দেখতে পাচ্ছ ভেতরের দৃশ্যটা খুবই সুন্দর, ওপরে ছোটো ছোটো পটের মতন ঝুলিয়ে রেখেছে, তার মধ্যে সব আমাদের যারা যারা সব শহীদ হয়েছেন তাদের সব নাম লেখা আছে, আর চারিদিকে একটু বাঙালিয়ানা পুরনো বাঙালি আর কি, এই রিক্সা স্ট্রাকচার ভ্যান এইসবের ছবি আঁকা। আর একটু সামনে দিয়ে গেলেই তোমাদের দেখতে পাবে প্রতিমা, একটু পরেই দেখতে পাবে। তো আগে তোমাদের একটু আমি ঘুরিয়ে ভেতরের দৃশ্যটা একটু দেখাই, তোমরা দেখো, দেখে জানাও কেমন লাগছে। তো তারপরে এই যে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এই চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখে আমাকে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগছে, সবাই নিশ্চয়ই এই দিকে প্যান্ডেলগুলো দেখোনি, কেননা সোদপুরে তো সবাই থাকো না, আর সোদপুরে আসলেও এই প্যান্ডেলগুলো অতটা বড় না যে সবাই এসে দেখে। তো এইগুলো ছোটো ছোটো প্যান্ডেল চারি আশেপাশে বানানো, সেই প্যান্ডেলগুলোই যাদের কেউ কভার করে না সবসময়, সেইগুলোই আমি অ্যাকচুয়ালি কভার করে তোমাদের দেখাতে চাইছি। তো তোমরা দেখো এই যে সব পুরোনো পুরোনো জামা কাপড় সব এইসব দিয়েই প্যান্ডেলটা চারিদিকে ভেতরটা সাজানো আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে টাইম ইজ প্রিশিয়াস ডোন্ট ওয়েস্ট ইট, এরকম অনেক ফ্রেজেস লেখা চারিদিকে। আর এই যে হচ্ছে আমাদের দুর্গা মূর্তি, আর গণেশকে কোলে নিয়ে লক্ষ্মী মা, সরস্বতী মা, গণেশ ঠাকুর, আর এই যে কার্তিক ঠাকুর, সবাইকে নিয়ে মা আসছেন। আর এই যে ভেতরে এখন ঢাক ঢোল বাজছে, পুজো হচ্ছিলো তার জন্য, আর আমিও এই তালে তালে নাচা শুরু করে দিয়েছিলাম। আর এখানে পুজো চলছে, মায়ের আরাধনা চলছে। তো এরপরে আমরা একটু এখান থেকে বেরিয়ে এগিয়ে গেলাম, সামনেই পিয়ারলেস ছিল, পিয়ারলেসে গেলাম। পিয়ারলেসে এখানে চারিদিকে অ্যাকচুয়ালি চারিদিকে বিল্ডিংস আছে, অনেক ফ্ল্যাটস আছে, তারাই মিলেই আর কি সবাই মিলেই পুজোটা করে। তো তারা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা খুবই ওরা সিম্পলের মধ্যেই রাখে, কিন্তু ওদের মেন হচ্ছে আকর্ষণ যেটা, ওরা প্রতিদিন ফাংশনস করে, ওদের এখানে অনেক রকমের ফাংশনটা হয়, খুব ভালো। এটা হচ্ছে ওদের এরিয়ার মধ্যে, ওদের মধ্যেই পুজোটা করে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ দুর্গা মা, আর ওপর দিকে সুন্দর সুন্দর এরা ঝাড় টাড় লাগিয়ে, খুব সুন্দর লাগছিলো, ভেতরটাও খুব সুন্দর লাগছিলো, বড় করে লম্বা করে জায়গা, খুব স্পেশিয়াস। এই যে ঝাড়গুলো দেখতে পাচ্ছ, ওপরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছিলো দেখে।
আর মাকে তো দেখে অপূর্ব লাগছিল। অপূর্ব মূর্তিটা এখানে সবসময় আমি বরাবরই দেখেছি, খুব সুন্দর করে। আর এত হেঁটে এত তো বন্ধুরা, এরপরে আমরা চলে গেছি আমাদের সোদপুর ব্রিজ। সোদপুর ব্রিজের নিচেই একটা খুব সুন্দর প্যান্ডেল করে যে যার সভাপতি আমাদের সোদপুরের এমএলএ নির্মল ঘোষ, সেই হচ্ছে সভাপতি। উনি এই পুজোটা অ্যাকচুয়ালি করেন। তো দেখতে পাচ্ছ এই পুজোর থিম হচ্ছে বিধিলিপি। এরা অ্যাকচুয়ালি থিমটা বানিয়েছে, একদিকে হচ্ছে স্বর্গ আরেকদিকে নরক, তো সেই আদলেই থিমটা বানিয়েছে ওদের। যেমন তোমরা সামনেই প্যান্ডেলটা ঢুকতেই যেমন দেখলে, সামনেই হচ্ছে একটা ভূতের মতন কঙ্কালের মতন স্ট্রাকচার বানিয়েছিল যেটা দিয়ে আমরা ঢুকছি। অ্যাকচুয়ালি ওইটাকে নরক নরক থিমটাকে বোঝানোর চেষ্টা করেছে। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে দেখাচ্ছে মানুষ মরা পড়ে চিতাইয়া চিতাই গিয়ে তারপরে এরকম নরকের দিকে যাচ্ছে, সেইটাই বোঝানোর চেষ্টা করছে। আর এইটা ভেতরটা যেটা দেখতে পাচ্ছ পুরো আর কি একটা ভয়ানক, একটা ভয়ের, একটা নরকের আর কি থিমের বেসে বানিয়েছে এই জায়গাটা। তো দেখো কি সুন্দর বানিয়েছে এটা। তোমরা যারা সোদপুরে থাকো নিশ্চয়ই জানো সোদপুর ব্রিজ, সোদপুর ব্রিজের নিচে এই এই দিকে একটু সামনে গেলেই, তারপরে এই যে যেমন দেখতে পাচ্ছ সাদার ওপরে থিমটা বানিয়েছে, এইটা হচ্ছে স্বর্গ। এই নরক ছিল, নরকের পরে স্বর্গ, তো এরকম হলো সেই জিনিসটা বানিয়েছে। খুব সুন্দর বানিয়েছে, পুরো চারিদিকটা সাদার মধ্যে ফোমের মধ্যে বানিয়েছে। আর সেখানেই আমাদের মা দুর্গার প্রতিমা রাখা, এই সামনে স্বর্গে বিরাজমান আমাদের মা। এই যে ডুয়া কিছু ফটো টটো তুলছিল, আর এই যে সামনে শাওয়ারের মতন ছিল, ঝর্ণার মতন ফোমের। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় চারিদিকে, সবাই ফটো তুলতে ব্যস্ত। তারপরে বন্ধুরা আমরা ওখান থেকে চলে গেলাম আমাদের সোদপুর রেলগেটের ওইদিকে। ওখানে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, অনেক দিন ধরেই অ্যাড দিচ্ছিল আমাদের এইদিকে চারিদিকে অ্যাড দেয়া। এইখানে প্যান্ডেলটা আমি কোনোদিনও দেখতে আসিনি, হ্যারি পটার থিমের মধ্যে এরা বানিয়েছে। খুব লাইন ছিল, তার জন্য আমি হিয়াকে, যেমন ওর এখানে একটা বন্ধু থাকে তো ওকে বললাম যে ওর কাছে পাস আছে নাকি, তো হিয়া ইমিডিয়েটলি ওখানে ওর বন্ধুকে ফোন করে পাসের জোগাড় করলো। তারপরে আমরা ভিআইপি গেট থেকেই ঢুকে যেতে পেরেছিলাম, কারণ যদি লাইন করে দাঁড়াতে হতো মোটামুটি 2-3 ঘন্টা লাগতো, যেটা দাঁড়ানোর আমার আর একদমই শক্তি ছিল না। আমার মানে শরীর খুবই খারাপ লাগছিলো, তার জন্য এই যে ভিআইপি লাইন দিয়ে আমরা ঢুকে গেছি। এই যে সামনে তোমরা দেখলে যেটা হচ্ছে নর্মাল লাইন, প্রচুর লাইন ছিল, লম্বা লাইন, ওটা দিয়ে দেখা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। যে হ্যারি পটারের থিমের মধ্যে বানানো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে বাড়ি ক্যাসেলটা, এটা হচ্ছে হ্যারি পটারের ক্যাসেল। এটারই ভেতর থেকে আমরা সাইড থেকে এগিয়ে গেলাম, এই এগিয়ে উপর দিকে উঠে ভেতর দিকে হচ্ছে মার মূর্তি রাখা। তো এখান থেকে আমরা ধীরে ধীরে হেঁটে ভেতর দিকে যাব, যেতে দেখতে থাকবো কেমন কেমন সাজিয়েছে। এই যে ওপরে দেখতে পাচ্ছ তোমরা ভূতরা উঠছে, এই যে চারিদিকে ভেতরের সিনারিটা তোমরা দেখো, দেখতে থাকো, দেখে নিশ্চয়ই জানো তোমাদের এই প্যান্ডেলটাও কেমন লাগছে। খুব সুন্দর বানিয়েছে ভেতরটা, আমার তো খুবই ভালো লাগছিল, তো তোমরাও দেখো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। খুব অপূর্ব বানিয়েছে, এর আগে আমি কখনো দেখিনি এই প্যান্ডেলটা, এদিকে প্যান্ডেল আসিনি দেখতে, ফার্স্ট টাইম এসেছি, তো খুব ভালো হয়েছে। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি নবোদয় সংঘ, নবোদয় সংঘ বলে এই জায়গাটার নাম। তো এখানেই ওই প্যান্ডেলটা হয়েছে, এই যে মার মূর্তি খুব সুন্দর বানিয়েছে, খুব ভালো লেগেছে আমার দেখে। তো বন্ধুরা এরকম এইসব দেখে মোটামুটি 10:30 মতন বেজে গেছিলো। তারপরে আমরা চলে গেছি ওখান থেকে খেতে বাবু কালচার, যেটা আমাদের সোদপুর পানিহাটি কলেজ যার তার ওই অপোজিটে। এখানে বাঙালিয়ানা খাওয়াই পাওয়া যায় বেসিক্যালি, তো আমরা ওখানে গিয়ে থালিস অর্ডার করলাম, সবাই মিলে এই থালি খেলাম, সবাই চিকেন থালি আর ডুয়া ভেজ থালি, সবাই থালি খেয়ে এখান থেকে মোটামুটি 12:30 বেজে গেছে। তারপরে আমরা এখান থেকে তাতাই খেয়ে দিয়ে এখান থেকে কয়েকটা হিয়া ছবি তুলে তারপরে এখান থেকে আমরা ধীরে ধীরে
বাইরের দিকে বেরিয়ে রওনা দিলাম বাড়ির দিকে, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। পরের দিন আবার আমাদের বেরোতে হবে, আবার পুজো দেখার জন্য সকাল সকাল বেরোতে হবে। ওর জন্য আমরা আর বেশি লেট করলাম না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে অটো ধরে খাওয়া দাওয়া করে আরামসে আমরা বাড়ির দিকে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়লাম। তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন, তো তোমরা ততক্ষণ দেখতে থাকো কেমন লাগলো নিশ্চয়ই। আমাদের ঘোরা আজকে পঞ্চমীতে শেষ, এখন খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে বেরোচ্ছি। এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এই সাইডে। তো আজকে আমাদের বাবু কালচারে খাওয়া দাওয়া লাস্টের দিকে ছিল, তো বাবু কালচারে গেলাম, খেলাম মানে থালি ফালি, বাঙালি থালি, বেশিরভাগ বাঙালি জাতীয় খাওয়া দাওয়ারই ছিল। মোটামুটি ছ সাতটা প্যান্ডেল দেখেছি আমরা, ভালোই ছিল, প্যান্ডেল ভালোই ছিল। আর পাসগুলো আজকে বেশিরভাগ কিয়া জোগাড় করে এনেছে, কোথাও কোথায় গিয়ে গিয়ে সবার বাড়ি গিয়ে খুঁজে খুঁজে পাস জোগাড় করে এনেছে। আর আজকে ট্রিট আমাদের দিয়েছে হিয়া, এই যে ও বলছে বোনাস পেয়েছে যার জন্য ট্রিট দিয়েছে। তো আজকে ভালোই হলো ঘোরাটা আমাদের, মোটামুটি খারাপ হয়নি, কি বলিস? একদম ভালোই ঘোরা হলো, খাওয়া দাওয়া হয়েছে, সবই হয়েছে। মর্নি হাঁপিয়ে গেছে মনে হচ্ছে, হাঁপিয়ে কেন গেছিস? যতটা আমি বুঝতে পারছি, সাতটায় বেরোয় দশটায় বাজতে না বাজতেই বলে কি হবে গেছে আর শরীর খারাপ এরকম করে, এর জন্য হবে না, বেরোবেও লেটে। রোজ বলি যে পাঁচটা ছটায় বেরোতে, বেরোয় সাতটা সাড়ে সাতটা। যাই হোক, এখন আর কিছু করার নেই, তো যাই হয়েছে যতটা পেরেছি ততটা ঘুরেছি। তো বন্ধুরা দেখতে থাকো, কালকে আবার আমার সকালবেলা একটু বেরোতে হবে, আমার ইউএস ভিসার জন্য একটু আর কি, ওখানে ইন্টারভিউ বগেরা আছে, ইন্টারভিউ না কালকে বায়োমেট্রিক আছে, যাব হচ্ছে শেক্সপিয়ার সরণিতে। তো তারপরে কালকে ওখানে করার পরে সন্ধ্যেবেলা আমরা হয়তো ঘুরতে যেতে পারি। তো চলো, কোনো ব্যাপার না, যা হবে সেটা দেখতেই পারবে কালকেরটা কি হচ্ছে। তো বন্ধুরা ঠিক আছে, এখানেই রাখছি আজকে। তো এখন গিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো, কালকে সকাল সাড়ে ছটায় বেরোতে হবে। ওকে চলো, গুড নাইট, গুড বাই, আজকের জন্য এতটাই রাখলাম বন্ধুরা, টাটা বাই, দেখা হবে কালকে।